আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ভাঙা দাঁতের চিকিৎসায় কখন ফিলিংয়ের মাধ্যমে চিকিৎসা করা হয় এবং কখন ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হবে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স কোনো কারণে দাঁত ভেঙে গেলে কখনও ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় কখনো বা দাঁতে ক্যাপ করানোর প্রয়োজন হয় তো ভিউয়ার্স এখানে আপনারা স্কিনে দাঁতের যতটুকু অংশ ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এমনভাবে ভেঙে যা গেলে সে দাঁতটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে ভালো করে নেওয়া যায় আগের মতো করে নেওয়া যায় কথা হলো দাঁতের ভিতরে যে পাল্প থাকে প্রতিটি দাঁতের ভিতরে দন্ত রয়েছে তো এখানে যে দাঁতটি দেখছেন এই দাঁতটির দন্তমজ্জা ঠিক এইখানে অবস্থিত রয়েছে এই দাঁতটির দন্তমজ্জা এখানে রয়েছে তো ভিউয়ার্স এখানে যতটুকু অংশ ভেঙে গেছে এতটুকু ভাঙার কারণে দাঁতের পাল্প অক্ষত রয়েছে আর এরকম অবস্থায় আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন যদি বলেন যে এখানে ফিলিং করালে সেটির দীর্ঘস্থায়িত্ব কেমন হবে তো ভিওয়ার্স এ ধরনের দাঁতে ফিলিং করালে সেটিতে খুব বেশি চাপ প্রয়োগ না করাই ভালো কারণ সেটি কৃত্রিমভাবে করা হয় অধিক চাপে সেসব ফিলিং খুলে যেতে পারে যদি ট্রিটমেন্ট ফিলিংয়ের মাধ্যমে করা হয় ফিলিংটি যদি কখনো খুলে যায় পড়ে যায় আপনাকে আবারও করিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে তো এটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে এখানে দেখুন ফিলিংয়ের পরে ছবি এসেছে এটি এখানে দেখা দেখতে পাচ্ছেন যে খুব নিপুণভাবে কিন্তু এই ফিলিংগুলো করা হয়ে থাকে এটি লেজার ফিলিং লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে করা হয় তো ভিউয়ার্স এমন সামান্য ভেঙে গেলে আপনি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন এমন সামান্য ভাঙার কারণে আপনাকে দাঁতে ক্যাপ করাতে হবে না এখানেও দেখুন যে যেভাবে ভেঙে গেছে দাঁতের পাল্পটি অক্ষত রয়েছে এখানে এই অবস্থানে দাঁতের পাল্প বিদ্যমান রয়েছে কিন্তু সে পর্যন্ত যায়নি ভাঙেনি তার জন্য এটি আপনি ফিলিং করায় আপনি ফিলিংয়ের খরচটা কম হয়ে থাকে ক্যাপের খরচের থেকে ফিরিজ ফিলিং করালে খরচটা কম হয়ে থাকে তো ভিউয়ার্স এই ধরনের সামান্য সামান্য ভাঙায় দাঁতের যে পজিশনটা এখানে দেখতে পাচ্ছেন এমন ভেঙে গেলে আপনি ফিলিংয়ের মাধ্যমে সেম আগের মতো করে নিতে পারবেন তো ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন এবার যদি আপনার দাঁতটি এমনভাবে ভেঙে যায় যে দাঁতটি দাঁতের ভিতরে যে পাপ বা দন্ত রয়েছে আপনার দাঁতটি ভেঙে যাওয়ার কারণে সেই দন্তমজ্জাটা ওপেন হয়ে গেছে বা দন্তমজ্জার মুখটি দেখা যাচ্ছে লাল হয়ে গেছে দাঁতের ভিতর থেকে রক্ত বেরিয়ে আসছে যদি এমন পর্যায়ে ভেঙে যায় তাহলে আপনার সে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না সেই দাঁতটি আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আপনি সেই দাঁতটিতে ক্যাপ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে এখানেই পাল্প লাইনটা শুরু হয়েছে এই দাঁতের ঠিক এখান থেকে শুরু হয়েছে তো এখানে যেভাবে ভেঙে গেছে তাতে দাঁতের পাল্প ইঞ্জুরি হয়ে গেছে তো এমন অবস্থায় আপনাকে দাঁতে ফিলিং ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না রুট এর জন্য আপনাকে রুট ক্যানেল করে দাঁতে ক্যাপ করায় নিতে হবে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটি যেভাবে ভেঙে গেছে এতে দাঁতের যে পাল্প রয়েছে সেটি ওপেন হয়ে গেছে এইভাবে ভাঙার কারণে এটিতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবেন না এটিতে আপনাকে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিতে হবে এমন ভাঙা দাঁতগুলায় এখানে ওদের যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দাঁতের দন্তমূল দেখা যাচ্ছে এই যে যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের পাল্প লাইন তো এখানে দাঁতের পাল্প ওপেন হয়ে গেছে দাঁতটি এভাবে ভেঙে যাওয়ার কারণে তো এ ধরনের দাঁতে যে দাঁতের পাল্প ওপেন হয়ে গেছে ভাঙার কারণে সেগুলো আপনারা রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে সেটিতে আপনি ক্যাপ করিয়ে নিতে পারেন তাহলে দেখতে সেম ন্যাচারালি দেখা যাবে দেখুন এখানে ভেঙে গেছিল দাঁতটি কেটে ছোট করে সাইজ করে কিন্তু সেখানে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে এটি ক্যাপ লাগানোর পরের ছবি দেখছেন যে ন্যাচারাল সেম আগের মতোই দাঁতটি দেখা যাচ্ছে তো এ ধরনের হলে আপনারা এই ধরনের করিয়ে নিতে পারবেন এমনকি যদি কিনা না দাঁতের শুধুমাত্র গোড়ার অংশ থাকে ভেঙে যেয়ে কখনও দুর্ঘটনায় দাঁত ভেঙে যেতে পারে শুধুমাত্র গোড়ার অংশ থেকে যেতে পারে তো অ্যাক্সিডেন্টের ব্যাপারটা একটু আলাদা সেখানে এক্সরে করার প্রয়োজন হয় অনেক কিছু দেখার আছে তো যাই হোক দাঁতের শুধুমাত্র যদি এমন রুট অংশটিও থাকে তাহলেও আপনি সেই দাঁতের উপর ক্যাপ করিয়ে নিতে পারেন যেমনটি এখানে করা হয়েছে দেখতে পারতেছেন তবে এটি যদি মাড়ির দিকে শুধুমাত্র দাঁতের শিকড়ের অংশ থাকে সেক্ষেত্রে সেটি সম্ভব সম্ভব নয় কিন্তু আপনার যদি সামনের দিকে শুধুমাত্র এমন রুটির অংশ থাকে তারপরে আপনি দাঁতটি কিন্তু ক্যাপ করিয়ে নিলে সে মাগের মতোই আপনার কার্যক্রম চলবে অনেকটাই এবং আপনার অন্যগুলোর পাশের সঙ্গে পাশের দাঁতের